রাজ্যের স্বাস্থ্য খণ্ডর ফুপুলা স্বরূপ। কর্মী নিয়োগের অভাবত জহি কহি গেছে স্বাস্থ্য কেন্দ্র। রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রর ফুপুলা স্বরূপ। কামরূপ জেলার ঢুহিত বহু লক্ষ টাকা খরচ করে নির্মাণ করা হয়েছিল এটা উপস্বাস্থ্য কেন্দ্র। ঠিকাদারে সময়মতে এই স্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণ করে স্বাস্থ্য বিভাগক গতাই দিছিল যদিও প্রায় দুবছর পার হয়ে যাওয়ার পিছতো আজিলৈকে ডক্টর নার্সর লগতে কোনো ধরনের স্বাস্থ্যকর্মী নিয়োগ করা দেখা নগল স্বাস্থ্য বিভাগের দ্বারা। স্থানীয় রাইজর অভিযোগ, নির্মাণ সম্পূর্ণ হওয়ার দিনের পরাই আজিলৈকে সরকারের কোনো লোক আহি এই উপস্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করা দেখা নগল। এজন ডক্টরটো বাদে এজন চকীদারও নিয়োগ করা দেখা নগল, যার ফলত জহি খহি গেছে কেন্দ্রটির খিড়িকি দরজা আর ভাঙি ছিঙি গেছে সকলবোৰ বয়বস্তু। যেন স্বাস্থ্য কেন্দ্র গৈ গরু ছাগলীর ঘর হে হয়েছে গৈ। কার হেমাহিত আজিলৈকে মুকলি করিব নোৱাৰিলে এই স্বাস্থ্য কেন্দ্রটো? আনহাতে রঙিয়া মহকুমা স্বাস্থ্য খণ্ডর বিষয়াগৰাকীয়ে জানায় যে নির্মাণ হওয়ার পিছত জয়েন্ট ডাইরেক্টরলৈকে সকলো নথিপত্র পঠাই দিয়ে যদিও আজিলৈকে তাত কাকো নিয়োগ করা নহল। এই ক্ষেত্র স্বাস্থ্য বিষয়াগৰাকী কিয় কোনো ধরনের কর্মী নিয়োগ করা হওয়া নাই বলে প্রশ্নের উত্তরত ইয়ার বিষয়ে জ্ঞাত নহয় বলে জানায়। দুগৰাকীকৈ মন্ত্রী থকা এই বৃহৎ বিভাগটো কিয় এতিয়া অরাজক পরিবেশ? রাজনৈতিক অঙ্কর ব্যস্ত থকা স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিভাগটো সম্ভালত এতিয়া সম্পূর্ণ ব্যর্থ। রঙিয়াৰ পৰা ইন্টাস আলীর সহযোগত আবু সালেহ, রিপোর্ট আসাম টক্স। আমি প্রতিদিনে আপনার পক্ষত, আপনার আপন চ্যানেল আসাম টক্স উপলব্ধ ডিশ টিভির 1527 নম্বরত, এয়ারটেলর 640 নম্বরত, জিটিপিএলর 271 নম্বরত, এসিসির 9 নম্বরত আর জেসিসির 375 নম্বরত।